গত 18ই মে পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে সর্বপ্রথম ব্রিটিশ বাঙালি ও প্রবাসী বাঙালি মিনিক্যাব ড্রাইভারদের নিয়ে ব্রিটিশ বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন BBMDA এর আত্মপ্রকাশ হয়েছে। জনাব ইকবাল মালিককে সভাপতি এবং ট্রাস্টি সাদিক আহমেদ, আতাউর রহমান, বদরুজ্জামান, ফয়জুর রহমান, লিয়া কোতালি সহ আরও অনেক সম্মানিত বাংলাদেশি মিনিক্যাব ড্রাইভারদের আপ্রাণ প্রচেষ্টায় এই সংগঠনের জন্ম সূচনা হয়। এই মহতি জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে ডাক্তার নাজমা পারভিন ঝুমার প্রাণবন্ত পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুস সালাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট পাঁচ আসনের জাতীয় পার্টির মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ সেলিমউদ্দিন এবং টাওয়ার হ্যামলেটের নির্বাহী মেয়র জনাব লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুর রহমান, বেতার বাংলার ডাইরেক্টর জনাব নাজিম চৌধুরী, অ্যাকাউন্টেন্ট মাহবুব আহমেদ। আরও বক্তব্য রাখেন আবেদ হোসেন অপু, মুহিব চৌধুরী, জয়নাল আহমেদ খান, শাহিন আহমেদ, আব্দুল কালাম, আতিকুর রহমান এবং আরো অনেকে। বক্তারা বলেন, আমরা কাজ করব ইউনিয়ন হিসাবে মিনিক্যাব ড্রাইভারদের স্বার্থ সংরক্ষণ, মিনিক্যাব ড্রাইভারদের প্রয়োজনীয়তা সাপেক্ষ সকল সাহায্য প্রদান করা, অদূর ভবিষ্যতে ক্যাটারিং ইন্ডাস্ট্রি, BCA এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান BBCC এর মতো আরো একটি শক্তিশালী ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। বর্তমানে 62,000 মিনিক্যাব ড্রাইভার গ্রেটার লন্ডনে কাজ করছে, এর মধ্যে বাঙালি ড্রাইভারদের সংখ্যা হচ্ছে প্রায় 8,000। সমগ্র ব্রিটেনে 1,62,000 মিনিক্যাব ড্রাইভারের সংখ্যা রয়েছে, এর মধ্যে কর্মরত বাঙালি ড্রাইভারদের সঠিক সংখ্যা এখনো অজানা। মিনিক্যাব ড্রাইভারদের স্বার্থ সংরক্ষণে সরকারের সাথে যে কোনো বিষয়ে প্রতিনিয়ত কাজ করে যাবে। বক্তারা তাদের বক্তব্য বলেন, আমি আসলে ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথমে সকলকে ধন্যবাদ জানাই আজকে আমরা প্রোগ্রাম হওয়ার লাগি। আর ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন আমি সকলকে অনুরোধ জানাইমু আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা যে BBMDA করছি ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশন, এটার মাধ্যমে আমরা প্রবাসী মিনিক্যাব ড্রাইভার যারা আছি, ব্রিটিশ বাংলাদেশি মিনিক্যাব ড্রাইভার যারা আছি, আমরা যত ধরনের সমস্যা আছে আমরা অ্যাসোসিয়েশন যদি করি এখানে ওই একসাথে আমরা একটা লইয়া ফাইট করতাম পারমু। Members of my family, the immediate family and my friends are also in this profession. It's a dear profession to me. Whatever I can do to support the profession, you have me on your side. And my promise to you is this, I will request for a meet-up with you after the election. I hope you will be kind enough to give me a chance to meet up with you and see what I can do. I seek your forgiveness and I seek leave now. Assalamu alaikum wa rahmatullahi. আমি আপনাদের মতো একজন এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি, দেশকে ভালোবেসে, মাতৃভূমিকে ভালোবেসে বাংলাদেশে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলাম। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি বাংলাদেশের মহান জাতীয় সংসদে আজকে প্রতিনিধিত্ব করছি। আমার কনস্টিটিউয়েন্সি হচ্ছে সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইগঞ্জ। বক্তব্যের শুরুতে আমি বলতে চাই যে আমি আপনাদেরকে বলতে চাই আমার কনস্টিটিউয়েন্সির বাইরে বিশেষ করে এনআরবি এবং বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন, আমি মনে করি আমি একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে টেক কেয়ার করা। একজন বাংলাদেশি হিসাবে আপনারা বাংলাদেশে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, একজন মেম্বার পার্লামেন্ট হিসাবে, সংসদ সদস্য হিসাবে যদি আপনাদের কাজে লাগতে পারি, আপনাদের কোনো উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। প্রিয় উপস্থিতি, এই সংগঠনে যারা এখানে বক্তব্য দিয়েছেন, মাহবুব সাহেব বক্তব্য দিয়েছেন, অনেক প্রফেশনাল বক্তব্য দিয়েছেন, জালালাবাদ স্টেশনের সভাপতি সাহেব তিনি বক্তব্য রেখেছেন, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি বক্তব্য রেখেছেন, £50 ফর মেম্বারশিপ পার ইয়ার is a very little money, সেটার থেকে আপনার অনেক উপকার পাবেন আমার ধারণা। আপনার ইনস্যুরেন্স পলিসি যখন কিনবেন, যখন আপনার বাল্ক হিসেবে কিনবেন, শত শত ইনস্যুরেন্স পলিসি কিনবেন, তখন আপনাদের ইনস্যুরেন্স প্রিমিয়াম কম দিতে হবে। এইভাবে অনেক ধরনের সুবিধা আছে, আইনি সহযোগিতা আছে, সেগুলো আপনারা পাবেন। সে কারণে আমি মনে করব আপনারা বিশালভাবে সেমিনারের মাধ্যমে আপনারা এই সংগঠনের যত বেশি মেম্বার করতে পারবেন, এই সংগঠন শক্তিশালী হবে,
এবং আপনাদের সকল দাবিদাও আপনারা উত্থাপন করতে পারবেন। একটা মিডিয়া মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা নিয়ে আসবে এবং মিনি ক্যাব ড্রাইভার যে আজকের ইস্যু এটার প্রোগ্রামের মধ্যে দিয়ে যে এরকম একটা সংগঠন খাড়া হতে পারে তার জন্য আমি গর্বিত এবং আমি মনে করি যে আমাদের শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই তাদের পক্ষ থেকে যে ধরনের পরামর্শ আসে এই পরামর্শের মধ্যে দিয়ে আমাদের কমিউনিটিতে আরো বিভিন্ন অর্গানাইজেশন গড়ে উঠতে পারে সেটার জন্য আমি ভেরি প্রাউড ফর মাই ডিসিশন। আমি একটা কমপ্লেন করবো যে পিসিএ বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন অথবা ক্যাটারিং যা ইন্ডাস্ট্রি এই ক্যাটারিং ইন্ডাস্ট্রির ভিতর দিয়ে কিন্তু রেস্টুরেন্টের কর্মচারীদের জন্য যে ধরনের অধিকারের জন্য তারা চেষ্টা করেছে খুবই সামান্য অধিকার। যে সমস্যাগুলো নিয়ে কথা বলছে যে অধিকার নিয়ে কথা বলছে এই অধিকারের ভিতরে কি আছে পেনাল্টি নোটিস আসল পুলিশ ইন্টারফেয়ারেন্স সার্টিকুলার র‍্যাপিং কেস মানে যেন ওয়েতু ভয়রানি তারপরে হচ্ছে টাউটের নাম দিয়ে বিভিন্ন হয়রানি অনেকগুলো সমস্যা এই সমস্যার অধিকার নিয়ে যদি বিবিএম দিয়ে কাজ করতে পারে আপনাদের জন্য তাহলে আমার বিশ্বাস। ফজলুল হক সুরমা টিভি ডট নেট লন্ডন।